প্রথা এবং রীতি অনুযায়ী অন্নকূট উপলক্ষে নদিয়ার মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে গিরিরাজ গোবর্ধনের উদ্দেশ্যে পাহাড় চূড়া সমান ভোগ নিবেদন করা হলো আজ। আর এই ভোগ নিবেদন উৎসবে যোগ দিতে হাজার হাজার ভক্তের সমাগম ঘটেছে মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে। নামে 56 হলেও শতাধিক পদে রকমারি আয়োজনে গিরি গোবর্ধনের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হচ্ছে আজ। কি নেই পদে? অন্ন, ডাল, শাক সবজি, পিঠে পুলি, মিষ্টি, অন্ন বড়বান্য থেকে শুরু করে দেশি ও বিদেশি মেনুতে গিরি গোবর্ধনের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়েছে। আর মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে ভোগ দর্শন করতে দেশি বিদেশি ভক্তদের সমাগম ঘটেছে মন্দির চত্বরে। চলছে বিশেষ পূজাপাঠ এবং হরিনাম সংকীর্তন। তবে প্রত্যেক বছর এই বিশেষ তিথিতে ভক্তদের উন্মাদনা যেন চোখে পড়ার মতো থাকে, ঠিক এই বছরও একই উন্মাদনা রয়েছে ভক্তদের মধ্যে। মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে বিশেষ পূজাপাঠ অনুষ্ঠানে থাকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। এমনিতেই দীপাবলি উৎসবে চলছে মরশুম, আর তার কারণে আজ বিশেষ তিথি উপলক্ষে গোটা মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দির সহ বিভিন্ন মন্দিরগুলিকে সাজানো হয়েছে আলোকসজ্জায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।